এখন আমরা কথা বলতে যাচ্ছি খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে যেটা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেটা যেটা আমরা খুব প্রায়শই শুনে থাকতেছি সেটা হচ্ছে কোয়ারেন্টাইনের কনসেপ্টটা এবং আমাদের বাংলাদেশে এখন যেটা আমাদের মতো জন্মবহুল দেশে যেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে হোম কোয়ারেন্টাইন এই কনসেপ্টটাকে আমরা হচ্ছে মেনে চলতে হবে তো হোম কোয়ারেন্টাইন কথাটা বলতে কি আমরা দুইটা ওয়ার্ড শুনতেছি একটা হচ্ছে কোয়ারেন্টাইন আর একটা হচ্ছে আইসোলেশন তো কোয়ারেন্টাইন কথাটা প্রযোজ্য হচ্ছে কাদের ক্ষেত্রে প্রযোজ্য এটা প্রথমেই বলে নিই কোয়ারেন্টাইন কথাটা প্রযোজ্য হচ্ছে সে সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে যারা আমাদের এই কোভিড নাইন্টিন ভাইরাসের যে উৎপত্তি স্থল চায়না এবং বর্তমানে এখন যেটার ভাইরাসের এপি সেন্টার একটু ট্রান্সমিট হয় যেটা আমাদের চলে গিয়েছে ইউরোপে ইতালিতে যেটা এ ধরনের হাই হাইরিক্স এরিয়া যেমন ইতালি সাউথ কোরিয়া এছাড়া ইউরোপের অন্যান্য দেশসমূহ যেসব দেশ থেকে যারা আসছেন আমাদের দেশে তাদের সংস্পর্শে যারা আস থাকতেছেন অথবা যাদের কোনো সাইন সিমটম নেই এবং কোভিড নাইন্টিনের কোনো লক্ষণ আমাদেরকে নেই তাদেরকে আমাদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনের জন্য বলা হচ্ছে এবং হোম কোয়ারেন্টাইনের মেয়াদকালটা এখনও সাইন্টিফিক্যালি ওভার দ্য ওয়ার্ল্ডে এটা চোদ্দো দিনের জন্য বলা হচ্ছে বাট অ্যাটলিস্ট চোদ্দো দিনের জন্য চোদ্দো দিন যদি হোম কোয়ারেন্টাইনে থাকা যায় তো সেটা সবচেয়ে বেস্ট তো এক্ষেত্রে আমরা কী করতে পারি এবং ক্ষেত্রে আমাদের কি কি করণীয় সেই বিষয়গুলো আমি অবতরণ করছি প্রথমত যেটা করতে হবে যে বাড়ির অন্যান্য সদস্য যারা আছেন তাদের থেকে আমাদের আলাদা করা আলাদা করতে হবে এই ব্যাপারে একটা রেগুলেশন আছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন টু থাউজেন্ড যে অ্যাক্ট আছে বা আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি যেই আইনগুলো আছে সেই অনুযায়ী আমাদের নিয়মটা হচ্ছে যে আমরা চেষ্টা করব যেসব ভাষায় পসিবল যে আমরা আলাদা একটা সেপারেট রুম সেই ব্যক্তির জন্য বরাদ্দ করতে এবং যেখানে আলো বাতাসের ভালো ব্যবস্থা বা পর্যাপ্ত ব্যবস্থা আছে যদি এটা পসিবল না হয় এবং যেখানে আমার একই সাথে অবস্থান করার কোনো এমন কোনো অবস্থান বা সিচুয়েশান তৈরি হয় সেক্ষেত্রে অ্যাটলিস্ট আমরা এক মিটার বা তিন ফুট দূরত্ব বজায় রাখবো তো এই তিন ফুট দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে এটা এটার থেকে আমাদের দেশে আমার মনে হয় যদি এটা পসিবল হয় আলাদা রুমটাই হচ্ছে সবচেয়ে বেস্ট তারপর হচ্ছে যে সেই রুমে থাকাকালীন সময়ে সে যেটা করবে সে নিজস্ব একটা আলাদা তার কোনো একটা টয়লেট বা বাথরুম যেটা আমরা বলি সেটা ব্যবহার করার চেষ্টা করবে সেই রুম থেকে যত সম্ভব যথাসম্ভব বের না হওয়ার চেষ্টা করবে তার খাবার এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগবে সেগুলো অন্য আরেকজন সদস্য তিনি তাকে প্রোভাইড করবেন এবং তিনি ওই রুমের মধ্যে এটা থাকার চেষ্টা করবেন যদি একান্তই অন্য কোনো বাড়ির অন্য সদস্যদের সংস্পর্শে তার আসতে হয় তো সেক্ষেত্রে অন্তত তিন ফুট বা এক মিটার দূরত্ব অবলম্বন করা উচিত এবং তাদের সংস্পর্শে আসার আগে অবশ্যই মাস্ক ব্যবহার করা উচিত এবং মাস্ক এমনভাবে ব্যবহার করা উচিত যাতে করে আমাদের মাস্ক আমাদের আমাকে যেটা বলি আমাদের নাক এবং আমাদের মুখমণ্ডলের আশেপাশের অংশ যাতে সেভাবে প্রোটেক্ট প্রোটেক্ট করা থাকে এবং কোনোভাবে যাতে এটা কন্টামিনেটের হওয়ার চান্স না থাকে এবং এর পাশাপাশি যে ব্যক্তি এই কোয়ারেন্টাইনে থাকা লোকদেরকে সেবা দিবেন তাদের কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া হচ্ছে তাদেরকে অবশ্যই হাই রিস্ক পেশেন্ট যাদেরকে আমরা যারা ধরেন আপনার ডায়াবেটিস যাদের হার্টের সমস্যা কিডনির সমস্যা আগের থেকে লাংসের সমস্যা ফুসফুসের সমস্যা যেমন অ্যাজমা আমরা বলি সিওবিডি এই ধরনের সমস্যা ভুগছেন বা কোনো ক্যান্সার জাতীয় সমস্যা ভুগছেন মোট কথা যারা আমাদের যাদের বডি ইমিউনিটি অনেক কম এই ধরনের কাউকে তার সাহায্য বা তার সেবা প্রদান করার ক্ষেত্রে নিয়োজিত করা যাবে না এই ধরনের লোকগুলোকে অবশ্যই অবশ্যই সেপারেট রুমে সম্ভব হলে অন্যত্র স্থানান্তরিত করতে হবে যে ব্যক্তি তাকে সেবা প্রদান করবে এবং যিনি আমরা মনে করছি হোম কোয়ারেন্টাইনে থাকবেন এবং বাড়ির অন্যান্য সদস্যরা তারা অবশ্যই অবশ্যই যেটা হচ্ছে আমাদের কোভিড নাইন্টিন এইটাকে প্রিভেন্ট করার সবচেয়ে বড়ো নিয়মক সেটা হচ্ছে খুবই আমাদেরকে হাত ধোয়াটা এটা খুব ভালোভাবে জানতে হবে তো হাত ধোয়ার ক্ষেত্রে যেটা নিয়ম সেটা হচ্ছে বলা হয় বিশ অ্যাটলিস্ট বিশ সেকেন্ড আমরা সাবান পানি দিয়ে আমরা হাত ধোয়ার চেষ্টা করব অথবা লিকুইড যে সোপ পাওয়া যায় বাজারের সেটা দিয়ে আমরা হাত ধুতে পারি এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার অনেক দামি আমরা এমন কোন জিনিস কেনার চেষ্টা করি হ্যান্ড স্যানিটাইজার মানে যেটা আসলে অনেক ক্ষেত্রে আমাদের দুষ্প্রাপ্য হয়ে যায় তো সেক্ষেত্রে বাসার কাপড় কাঁচার সাবানও কিন্তু হাত ধোয়ার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা নিয়ামক হতে পারে কারণ এটা বলা হয়ে থাকে যেসব সাবানে বেশি ফেনা হয় অথবা যেসব সাবানে বেশি পরিমাণে খাট থাকে সেসব সাবান কোভিড নাইন্টিন যে ভাইরাসটা থাকবে সেই ভাইরাসটাকে খুব দ্রুতভাবে তার যে আবরণটা থাকে বা ক্যাপসুল থাকে তাকে ডিস্ট্রয় করতে সাহায্য করে এই জন্য হাত ধোয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই অ্যাটলিস্ট বিশ সেকেন্ড আপনারা যদি ভালো হয় চল্লিশ সেকেন্ডও করতে পারেন যদি চল্লিশ সেকেন্ড করতে পারেন তাহলে আপনারা অনেকটাই শঙ্কামুক্ত থাকবেন এবং এই হাত ধোয়াটা আমরা কখন করব। হাত ধোয়াটা আমরা তখনই করব। আমরা যদি কোনো এই ধরনের রোগীর সংস্পর্শে আসি বা আমরা আন্ন আন কোনো মানুষের সাথে সংস্পর্শে বসে আসি সেক্ষেত্রে আমরা সাথে সাথে চেষ্টা করব যে আমাদের হাত ধোয়াটা কমপ্লিট করতে দেখা যায় যে আমরা যখন বাইরে বের হব সেক্ষেত্রে আমাদের অনেক সময় কিন্তু হাত ধোয়াটা পসিবল হয় না সেক্ষেত্রে আমরা অন্য অন্য যেটা আমাদের হ্যান্ড স্যানিটাইজার আমরা বলি সেটা সেই হ্যান্ড হ্যান্ড স্যানিটাইজার স্পেসিফিক নাম না হলেও এটা বলা হয়ে থাকে যে হ্যান্ড স্যানিটাইজারের মধ্যে অন্তত পক্ষে সত্তর পার্সেন্ট অ্যালকোহল এই অ্যালকোহলটা আমরা যেই অ্যালকোহল নর্মালি যারা ড্রিঙ্কস করেন সেই অ্যালকোহল নয় এমন মাত্রায় অ্যালকোহল ব্যবহার করতে হবে যেই হ্যান্ড স্যানিটাইজারগুলোর মধ্যে অন্তত পক্ষে সত্তর পার্সেন্ট অ্যালকোহল দ্রবীভূত থাকে এই ধরনের সলিউশন আমরা ব্যবহার করবো এবং যে কোনো এই ধরনের রুগী বলেন এবং যে ধর আমরা যে কোনো ধরনের অন্য আনন কোনো পার্সনের সাথে যদি আমরা যাই সেক্ষেত্রে আমরা প্রথমে এটা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতটা রাফ করে ফেলবো এবং আরেকটা এই আমাদের খুব মেনটেন করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ফ্রিকোয়েন্টলি নাকি মুখে হাত দেওয়া দেখা যায় যে কোভিড নাইন্টিনের যে আমাদের যে ড্রপলেটটা যা বা যে জীবাণুটা এইটার এইটা কিন্তু বাতাসে ছড়িয়ে বেড়ায় না এটা একটা ভারী ড্রপলেটের মধ্যে থাকে তো এই ড্রপলেটটা আমাদেরকে বলা হয়ে থাকে এখনও এটা সাইন্টিফিক্যালি দ্যার লট অফ স্টাডি টু টু হ্যাপেন বাট তার আগেও যেটা বলা হয়ে থাকে যে এটা তিন ফিট পর্যন্ত সর্বোচ্চ অনেক ক্ষেত্রে কিছু স্টাডি বলেছে যে এটা ছয় ফিট পর্যন্ত যেতে পারে এবং বাতাসে এটা কিছুক্ষণ থাকতে পারে এবং থাকার পরে এটা দেখা যায় যে নিজের কারণে এটা কোনো তার নিকটবর্তী কোনো একটা যেই আমরা বলি কোনো একটা সার্ফেস এটা হতে পারে হচ্ছে কোনো একটা কাঠ অথবা কোনো স্টিল বা অন্য যে কোনো সার্ফেসের উপরে এটা থেকে যেতে পারে এবং বলা হয় যে স্টিল বা অন্য অন্য সার্ফেস এটা বেশ কিছুদিন পর্যন্ত এটা ওইখানে থেকে যেতে পারে সবচেয়ে ভয়ের ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের দেখা যায় যে একজন ব্যক্তি কোভিড আক্রান্ত যে ব্যক্তি সে সেখান থেকে যদি সরেও যায় পরবর্তীতে অন্য কোনো ব্যক্তি এসে যদি সেই হাতল বা সেসব জায়গার সংস্পর্শে আসে কোনোভাবে তাহলে সেখান থেকে এবং তার পরবর্তীতে সে যদি হ্যান্ড ওয়াশ প্রপারলি না করে এবং তার নাকে মুখে হাত দিয়ে ফেলে এবং চোখে হাত দিয়ে ফেলে তাহলে তার সংক্রমণ সে কোভিড নাইন্টিন দ্বারা সংক্রমণ হওয়ার সমূহ সম্ভাবনা থেকে যায় আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কাফ এটিকেট আমরা বলি সেটা হচ্ছে যে আমাদের যেসব পেশেন্টগুলো হোম কোয়ারেন্টাইনে থাকবেন তাদের যদি এই চোদ্দো দিনের মধ্যে এমন কোনো সিমটম কোভিড নাইন্টিনের সিমটম যেগুলো হচ্ছে যেমন জ্বর আসা তার শুকনো কাশি হওয়া গলা ব্যথা হওয়া শ্বাসকষ্ট হওয়া মাথা ব্যথা হওয়া এবং শরীর ঝিমঝিম করা কিছু ক্ষেত্র ক্ষেত্রে ডায়রিয়ার মতো এই ধরনের সিমটমগুলোও আসে তো এই ধরনের কোনো সিমটম যদি অ্যাপেয়ার করে তাহলে অবশ্যই অবশ্যই তাকে আমাদেরকে আমাদের যে ন্যাশনাল যে হটলাইন নাম্বারগুলো আছে আইডিসিআর থেকে প্রদত্ত সেই হটলাইন নাম্বারগুলোতে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে এবং যোগাযোগ করে এই সম্বন্ধে সাহায্য যেতে হবে এবং তাকে যেটা এখন করতে বলা হচ্ছে যে হুট করেই তিনি যদি এই ধরনের সিমটম প্রকাশ করে আইডিসিআর বা এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে সরাসরি না গিয়ে তাদেরকে সাহায্য প্রার্থনা করা এবং দরকার ক্ষেত্রে তাদের থেকে এসে স্যাম্পল কালেকশন করে নেওয়া যারা বেটার কারণ আপনি যদি এই ধরনের সিমটম নিয়ে আপনি যদি সরাসরি সেখানে চলে যান যেটা সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে যে আপনি নিজে গিয়ে যে পথ দিয়ে আপনি যাবেন আপনি যদি গণপরিবহন ইউজ করেন আপনি যদি অন্য অন্য জায়গায় ইউজ করেন দেখা যাবে যে আপনি অন্য অন্য সুস্থ স্বাভাবিক মানুষগুলোকে সংক্রমিত করার একটা সমূহ সম্ভাবনা থাকবে তো সেক্ষেত্রে আমাদের পরামর্শ বা আমার পরামর্শ ডক্টর হিসেবে সেটা হচ্ছে যে আপনি যত সম্ভব আপনি আপনার বাড়িতে থাকার চেষ্টা করুন এবং এই ধরনের কোনো সিমটম দেখা দিলে ডক্টরের পরামর্শ নেয়ার চেষ্টা করুন আর এটা হচ্ছে কোভিড নাইন্টিনের যে কোয়ারেন্টাইনের প্রসেস আর কোয়ারেন্টাইন প্রসেসটা কখন শেষ হবে এটা বিশেষজ্ঞ চিকিৎসকরাই বলবেন কিন্তু তার পাশাপাশি যেটা নর্মাল একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে প্রোটোকল সেটা হচ্ছে অন্ততপক্ষে চোদ্দো দিন এটা মেনটেন করতে হবে এবং আমরা যত দূর সম্ভব যতটুকু সম্ভব বাসার বাইরে যাওয়াটা আমরা অ্যাভয়েড করতে হবে হ্যাঁ কারণ আমাদের বাংলাদেশের পারসপেক্টিভে সমস্ত কিছু মেনটেন করা কিছুটা ডিফিকাল্ট সো আমরা আমরা চেষ্টা করব যে আমরা একটা নির্দিষ্ট ঘরে এবং নির্দিষ্ট রুমে জিনিসগুলো খুব ভালোভাবে মেনটেন করার কারণ মনে রাখবেন আপনার এই ডিসিশন এবং আপনার এই কাজ শুধুমাত্র আপনাকে আপনার শুধুমাত্র আপনাকে রক্ষা করবে না এটা রক্ষা করবে হচ্ছে আপনার খুব আপনার যে ভালোবাসার মানুষগুলো আপনার পরিবারের অন্যান্য সদস্য তেমনিভাবে তা আপনার আশেপাশের মানুষগুলো যারা আছে তাদেরকে এই সংক্রমণ থেকে রক্ষা করার একটা বড় অস্ত্র হিসেবে কাজ করবে সুতরাং আমি আপনাদেরকে বিনীতি অনুরোধ করব। এই নিয়মগুলো যথাযথভাবে মেনে চলার